আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? যেহেতু দেশে একটা পরিবর্তন আসছে, শুধু একটু পরিবর্তন না, বিশাল বড় একটা পরিবর্তন আসছে, তো এই পরিবর্তন সবাইকে মেনে নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু আমি চাই, আমি একটা সাধারণ জনগণ হিসেবে চাই, এই দুইজন হুজুরের ভিতরে যে কোনো একজনকে প্রধানমন্ত্রী করা হোক। অনেক হয়েছে তো, অনেক দল আসছে তো, অনেক ডিজিটাল বাংলাদেশে আমরা চলছি তো, অনেক মডার্নভাবে চলছি তো, এখন না হয় আমরা সবাই একটু আল্লাহর পথে, ইবাদতের পথে চলি। তো এই দুজনকে আপনারা কারা কারা চান প্রধানমন্ত্রীর গদিতে, কারা কারা এই দুজনকে দেখতে চান? আমি তো চাই, আমি চাই আমার ছেলে সন্তান, আমি নিজে, ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে তারা সবাই যেন আল্লাহর রাস্তায় চলে, তারাই পারবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে। ঠিক আছে, কারণ ইসলামিক পথে, কোরআনের পথে, আল্লাহর পথে, নবীর দেখানো পথে যদি আমরা না চলি, কোনো রাজনীতি কোনো কিছুই স্থায়ী হবে না। ঠিক আছে, ক্ষণস্থায়ী হবে, কিছুদিন চলবে আবার ভেঙে যাবে। তো কে কে আমার সাথে একমত আছেন যে এই দুজনের ভিতরে যে কোনো একজন হোক আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী? আমার মতো কারা কারা চান এই দুজনকে প্রধানমন্ত্রীর গদিতে দেখতে? আমি কিন্তু চাই। ঠিক আছে, আমি চাই নতুন কেউ আসুক, নতুন কেউ দুনিয়াতে আমাদের বাংলাদেশটাকে নতুনভাবে দেখুক, নতুনভাবে সাজাক, নতুনভাবে আমরাও সাজি। কি বলেন সবাই? জানি না সামনে কি হবে, কে হবে, কিন্তু আমি চাই দুজন, এই দুজনের ভিতরে যে কোনো একজন হোক, আমাদের মঙ্গল হবে। আর হচ্ছে আমাদের মিজানুর রহমান হুজুরকে সুন্দরভাবে সম্মানের সাথে যেন আবার তার বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। ঠিক আছে, দেশটা শুধু আমাদের একার না, ওনারও। আপনারা কে কে চান মিজানুর রহমান হুজুরকে আবার এই বাংলাদেশের মাটিতে দেখতে? আমি তো চাই, তো তাকে আবার আনা হোক এই দেশে। আমাদের দেশের সম্পদ আমাদের দেশে যেন ফিরে আসে।